গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা খুব স্পেশাল দিন, দেখতেই পাচ্ছেন আমার হাতের সামনে কি রয়েছে। তো হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার হাতের সামনে রয়েছে DJI-এর হচ্ছে AR3 ড্রোন, যেটার জন্য আমি দীর্ঘদিন ধরে ওয়েট করেছিলাম। আর শুধু আমি নয়, আমি, সংযুক্তা প্লাস মা, তিনজনই এর জন্য খুব ইগারলি ওয়েট করছিলাম যে কবে ড্রোনটা আসবে, কবে ড্রোনটা আসবে। তো ফাইনালি আজকে ড্রোনটা আমি হাতে পেয়েছি। তো আর কিছু নয়, ড্রোনটা এখন আনবক্সিং করবো আপনাদের সামনে, আর ড্রোনটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আর আজকে আনবক্সিং এর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ অবশ্যই, এটা আমার ড্রিম বক্স, এর জন্য অনেক কিছু কাঠখড় আমাকে পোড়াতে হয়েছে। এটা মানে কি বলবো, এটা আমার অনেকদিনের ড্রিম ছিল, তো সেটা ফাইনালি আজকে ফুলফিল হয়েছে, খুবই ভালো লাগছে। আর এটা মানে মেনলি আনার একটা মানে বড় রিজন যেটা, সেটা হচ্ছে যে আমরা তো ট্রাভেল ভিডিও বানাবো, সেটা তো আপনাদের সঙ্গে এর আগেই বলেছি। তো ট্রাভেল ভিডিও বানাতে গেলে যে মানে ভালো কিছু শ্যুট করতে গেলে আমার মনে হয়েছিল যে ড্রোনটা থাকাটা খুবই দরকার। তো অনেক ভালো ভালো কিছু মানে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে একদম একদম সেই ইচ্ছা নিয়েই মানে অনেক মানে দিন ধরে এটার পেছনে আমি পড়েছিলাম, পড়ে থেকে ফাইনালি আজকে আমার ড্রিমটা মানে ফুলফিল হয়েছে। মানে লাস্ট 1 ইয়ার ধরে আমি ড্রোনটা নিয়েছি দেরাদুন থেকে, দেরাদুনে হচ্ছে সজল টেক, ওর সঙ্গে আমার লাস্ট 1 ইয়ার ধরে আমার মানে কন্ট্যাক্ট ছিল, আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে রীতিমতো মানে সবসময় যোগাযোগ রাখতাম। তো যাই হোক, ফাইনালি ড্রোনটা আজকে হাতে পেয়েছি, আর কথা বাড়াবো না, এখন ড্রোনটা আমি ওপেন করছি। আচ্ছা যাই হোক, DJI ড্রোনের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তুমি একবার সামনে নিয়ে এসো ক্যামেরাটা। আচ্ছা, DJI মানে যে কোনো মানে নিউ প্রোডাক্টের ক্ষেত্রে এখানে যে মানে ইন্ট্যাক্ট বক্সে এটা থাকে, এই যে গ্রিন স্টিকারটা যেটা দেখা যাচ্ছে, এই স্টিকারটা কিন্তু ম্যান্ডেটরি। এটা যদি ইন্ট্যাক্ট থাকে তাহলে বুঝতে পারবেন যে বক্সটা একদম নিউ বক্স। সেটা ওপেন করছি। আচ্ছা, DJI AR3 এর এটা হচ্ছে ফ্লাই মোড কম্বো, ওই প্যাকটাই আমি নিয়েছি, উইথ RC2 রিমোট রয়েছে এর সঙ্গে। ভেতরে খুব সুন্দর একটা মানে ব্যাগ দিয়েছে, এই ব্যাগের মধ্যে ড্রোনটা রয়েছে, এটা ক্যারি করতেও খুব সুবিধা হবে ব্যাগটা। ব্যাগটার কোয়ালিটিও যথেষ্ট ভালো, দেখিয়ে দেবে। আচ্ছা, বক্সটা ওপেন করলে এটা কি দেখাও, বক্সটা ওপেন করলে এখানে DJI এর একটা মানে কিউআর কোড দেখাচ্ছে, এই কিউআর কোডটা স্ক্যান করে নিলে এখান থেকে DJI ফ্লাই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে মোবাইলে। অলরেডি আমার কিন্তু ইনস্টল করাই আছে, মানে আমি তো দীর্ঘদিন ধরে ড্রোনটাকে নিয়ে করছিলাম, তো অলরেডি আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো যাই হোক, আমি ব্যাগটা থেকে এবার আস্তে আস্তে ড্রোনটা বার করছি। প্রথমে আমার হাতে যেটা উঠে এসেছে এটা হচ্ছে প্রপেলার, আর এখানে এক্সট্রা প্রপেলার মনে হয় কিছু দেয়া থাকে, সেটা খুললে বুঝতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে ড্রোনের মেইন বডিটা। স্মল বেস্ট, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি DJI মিনি 4 প্রো বা DJI মিনি 3 প্রো এটা অনেকটাই কম্প্যাক্ট, ক্যারি করতে খুব সুবিধা হয়, কিন্তু আমি পার্টিকুলার এই মডেলটা চুজ করেছি তার কারণ হচ্ছে এর স্টেবিলিটিটা অনেক বেটার। মানে যখন মানে একটু জোরে হাওয়া দেবে তখন কিন্তু এটা অনেক বেশি স্টেবল থাকবে, মানে DJI মিনি 4 প্রো আর DJI মিনি 3 প্রো এর থেকে। আচ্ছা, এটা হচ্ছে RC। এখানে স্ক্রিনটা আছে না? হুম, এখানে স্ক্রিনটা রয়েছে। আর এটা হচ্ছে চার্জিং হাব, একটা ব্যাটারি অলরেডি ড্রোনের মধ্যেই লাগানো আছে, আর এক্সট্রা দুটো স্পেয়ার ব্যাটারি এই চার্জিং হাবের সঙ্গে দিয়েছে। হ্যাঁ, ব্যাগের কোয়ালিটিটা যথেষ্টই ভালো, ক্যারি করতেও সুবিধা হবে। আর এছাড়া এখানে দেওয়া আছে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আর তার সঙ্গে একটা হচ্ছে কেবল দেওয়া রয়েছে ডাটা ট্রান্সফার করার জন্য। দীর্ঘদিন ধরে আমি এটার জন্য ওয়েট করেছিলাম যে কবে ড্রোনটা হাতে পাবো, কবে ড্রোনটা হাতে পাবো। লাস্ট 1 ইয়ার ধরে আমরা প্ল্যান করছিলাম, ফাইনালি আজকে আমরা এটা মানে অ্যাচিভ করতে পেরেছি,
আমি সত্যি খুব হ্যাপি। আর এর পেছনে আমার মা আর সংযুক্ত দুজনেরই যথেষ্ট মানে অবদান রয়েছে, তো ওদের সাপোর্ট ছাড়া এটা আমি কখনোই অ্যাচিভ করতে পারতাম না। ড্রোনটা আনতে গিয়ে কিন্তু আমি কিছু বেশ কিছু মানে প্রবলেম ফেস করেছি, কারণ ড্রোনটা কুরিয়ারের থ্রু দিয়ে এসেছিল। তো সেই প্রবলেমটা যেটা ফেস করেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এটা আপনাদেরও জানা দরকার যে অনলাইনে কোনো কিছু আনার ক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে। অনলাইন ডেলিভারি নিয়ে ড্রোনটার ও তো কিছু প্রবলেম ফেস করেছে বললোই, তো প্রবলেমটা আমি বলি কারণ ওর সাথে সাথে প্রবলেমটা আমিও ফেস করেছি। 22 তারিখ 22nd of July জিনিসটা পিকড আপ হয় দেরাদুন থেকে, যেহেতু সজল টেক থেকে নিয়েছে, দেরাদুনেই ওর আউটলেট আছে, ওর বাড়িও ওখানে। হ্যাঁ, ওখান থেকে নিয়েছে যেহেতু, ওখান থেকে পিকড আপ হয় 22nd of July অ্যান্ড ফ্রম দি ভেরি বিগিনিং এটা আমাদের দেখাচ্ছিল 27th of July, বাই 27th of July স্যাটারডে ইট উইল বি ডেলিভার্ড, মানে উলুবেড়িয়ায় ওটা ডেলিভার্ড হয়ে যাবে। এভরিথিং ওয়াজ গোয়িং স্মুথ, সবকিছু স্মুথ চলছিল। স্যাটারডে মানে 27th of July আমরা ভীষণ এক্সাইটেড, ড্রোন আসতে চলেছে বাড়িতে, ও ভীষণ এক্সাইটেড, তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে। হঠাৎ করে দেখাতে আরম্ভ করে অ্যারাইভিং টুডে, আমরা সারাদিন ওয়েট করি, ইট ডিড নট কাম, আসেনি, তো আমাদের একটু খারাপ লেগেছিল। তো আমরা ভাবলাম যে রবিবার হয়তো চলে আসবে, কারণ নেক্সট ডেই আসবে, অ্যারাইভিং টুমরো এরকম কিছু একটা হবে। তো নেক্সট ডে যখন হয় সকাল, রবিবারের সকালটা ওয়াজ শকিং ফর আস, কারণ রবিবার সকালেও আমাকে যে স্টেটাসটা শেয়ার করে সেটা হচ্ছে ওই ট্র্যাক করছিল জিনিসটাকে, সেটা হচ্ছে যে সাডেনলি দেখায় যে উলুবেড়িয়া ফেসিলিটি সেন্টারে তো ওটা শনিবারে রিচ করে গেছিল, তো উলুবেড়িয়া ফেসিলিটি সেন্টার থেকে ওটা নাকি ডানকুনি ফেসিলিটি সেন্টারে রিটার্ন হয়ে গেছে, এবং তার কোনো স্পেসিফিক রিজন নেই, আমাদের কাছে কিন্তু কোনো কল আসেনি। মানে উলুবেড়িয়া ফেসিলিটি সেন্টার মানে উলুবেড়িয়ার কাছে রানীহাটি আছে, রানীহাটিতে বিকি হাকোলা বলে ডেলহিভারির একটা সেন্টার রয়েছে, আমাদের কুরিয়ারটা আসছিল কিন্তু ডেলহিভারি অ্যাপের থ্রুতে, তো ওদের একটা ফেসিলিটি সেন্টার রয়েছে রানীহাটি বিকি হাকোলাতে, তো ওই জায়গা থেকে ওটা রিটার্ন হয় ডানকুনিতে উইদাউট আওয়ার নলেজ, এবং আমরা সেটা অ্যাপে ট্র্যাক করতে পারি, এবং রবিবার আমরা লাস্ট দেখতে পাই যে ওটা ডানকুনি ফেসিলিটি সেন্টারে পৌঁছে গেছে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট আপডেট দ্যাট উই গট ফ্রম দি অ্যাপ, কারণ ডেলিভারি যখন আপনার সার্ভিসটা আপনি নেন তখন আপনি অ্যাপটা ডাউনলোড করে ট্র্যাক করতে পারেন। তো সোমবার থেকে উই স্টার্টেড প্যানিকিং, তার কারণ ওই সোমবার থেকে আমরা আর কোনো মুভমেন্টই দেখতে পাচ্ছি না, ওটা ডানকুনি ফেসিলিটি সেন্টারেই রয়ে গেছে, ওই হাবেই রয়ে গেছে, ওখান থেকে আর কোনো মুভমেন্ট হচ্ছে না। তখন আমরা চেষ্টা করি কোনোভাবে কোনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বা কোনো কারোর সাথে একটু যোগাযোগ করার, যেটা কিন্তু আপনি ডেলিভারি অ্যাপে একদমই পাবেন না, কারণ ওনারা কোনো স্পেসিফিক নাম্বার শেয়ার করেন না যেখানে আপনি আপনার প্রবলেমটা জানাতে পারবেন বা কথা বলে অ্যাসিওরেন্স পেতে পারবেন। ফর্চুনেটলি গুগলের থ্রুতে আমরা জানতে পারি, আমাদেরই এক পূর্ব পরিচিত, ওনার উলুবেড়িয়াতেই ডেলিভারির ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে, ওনার একটা আউটলেট আছে, মানে ফেসিলিটি সেন্টার আছে উলুবেড়িয়াতে, তো আমরা ওনাকে কল করি এবং উনি আমাদের জানান সমস্ত কিছু আমাদের থেকে ট্র্যাকিং আইডি টাইডি নিয়ে, যে এটা কোনোভাবেই ওনার কাছে আসেনি, এটা রানীহাটির বিকি হাকোলাতে এসেছিল এবং ওখান থেকেই ওরা পাঠিয়ে দিয়েছে ডানকুনিতে, এবং উনি আমাদের দেন বিকি হাকোলার নাম্বার। তবে সোমবার অবধি উনি বলেছিলেন ওয়েট করতে, কারণ ওটা দেখাচ্ছিল ডেলিভারিং টুডে, এবার মঙ্গলবার সকালে ওটা হয়ে যায় ডেলিভারিং টুমরো, কিন্তু কোনো আপডেট নেই, কোনো মুভমেন্ট নেই পার্সেলের। এবার আমরা মঙ্গলবার স্বভাবতই আমরা ভীষণ রকম অ্যাংশাস হয়ে পড়ি এবং আমরা ওই বিকি হাকোলার সেন্টারে কল করি, এবং ওনারা আমাদের খুব কনফিডেন্টলি জানিয়ে দেন যে জিনিসটা ছিল ভলিউমেট্রিক পার্সেল, ওনারা এই টার্মটা ইউজ করেন ভলিউমেট্রিক পার্সেল, এবং যেটার মানে হচ্ছে ওটা 5 কেজির উপরে ছিল, যেটা ডেলিভার করার অথরিটি ওনাদের নেই, সেই কারণেই ওনারা পাঠিয়ে দিয়েছেন ডানকুনিতে। এবং ও তখন অ্যাসিওর হওয়ার জন্য ও যে যে সজলের থেকে যে নিয়েছে ওনাকে ফোন করে এবং উনি পুরো পার্সেলের ছবি তুলে আমাদের পাঠিয়ে দেন। ইনফ্যাক্ট কোম্পানির যে স্লিপ, যে ডেলিভারি অ্যাপের থ্রুতে কুরিয়ার যখন আপনি সার্ভিস নিচ্ছেন আপনাকে ইউ হ্যাভ টু পে দ্য চার্জ, অ্যান্ড সেই চার্জটা ডিসাইড হয় অ্যাকর্ডিং টু দ্য ওয়েট অফ দ্য কুরিয়ার, ঠিক আছে, এবং সেখানে পরিষ্কার লেখা ছিল উইদিন 3 to 5 কেজিস, সেই অনুযায়ী চার্জটা নেওয়া হয়েছে। তো সেটা, সুতরাং ভলিউমেট্রিক পার্সেল হওয়ার কোনো কারণ নেই, সুতরাং পাঠানোর কোনো ভ্যালিড রিজন ওনাদের কাছে ছিল না, স্টিল দে রিটার্নড ইট ব্যাক। এবং মঙ্গলবার থেকে ওনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে আপনারা ডানকুনি হাবের সাথে কন্ট্যাক্ট করে আমাদের একটু জানান যে জিনিসটার মুভমেন্ট হচ্ছে না, জিনিসটা কি হয়েছে, মানে ওনাদের পক্ষ থেকে আমরা কোনো রকম হেল্প পাই না, কোনো রকম ভালো বিহেভিয়ার, মানে প্যাথেটিক কাস্টমার সার্ভিস দে হ্যাড ওই বিকি হাকোলার যে সেন্টার, ওনারা আমাদের কোনো রকমভাবে কোনো হেল্প করেন না। এবং বুধবার যখন আসে, বুধবার সকালবেলা উঠে আমরা দেখি মঙ্গলবারটা এইভাবে এদিক ওদিক কল করে আমাদের কেটে যায়, একটা নাম্বার ওনারা দেন ডানকুনি ফেসিলিটি সেন্টারে যে কল কেউ ধরছিল না,
তো তারপরে বুধবার উই গট রিয়েলি প্যানিকড এন্ড ফ্রাস্ট্রেটেড, কারণ বুধবার আবার দেখাচ্ছিল ডেলিভারিং টুমরো, যেটা রোজের গল্প হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, তখন আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে আই কল দেম আপ অ্যান্ড আই চার্জ দেম উইথ অল আওয়ার প্রুফ, যেটা আমাদের ছিল যে আমরা আমাদের ভলিউমেট্রিক পার্সেল ছিল না তাও আপনারা পাঠিয়ে দিয়েছেন, তাহলে আপনারা দুটো সেন্টারের মধ্যে কেন কমিউনিকেট করছেন না। তখন ওই কাস্টমার কেয়ারের যিনি ছিলেন, যিনি ভদ্রমহিলা, তিনি আমাকে একটা নাম্বার দেন, মানে খুব জোরাজুরি করার পর যে আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, কোনোভাবেই অ্যাভেল করতে পারছি না, সেই নাম্বারে আমরা কল করি এবং আমরা পাই, কন্ট্যাক্ট করতে পারি আলটিমেটলি। ও বারবার অ্যাসিওরেন্স চায় যে জিনিসটা ওখানে আছে কিনা সেটা জানার, কিন্তু ওনারা বলেন হ্যাঁ আছে, আপনি 11টার মধ্যে চলে আসুন। ও বেচারা নাইট করে ঘরে ফেরে 9টার সময়, 9:30টার মধ্যে ও ডানকুনির জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ডানকুনি পৌঁছানোর ঠিক 2-3 কিলোমিটারের মধ্যে ও জানতে পারে, ওকে ফোন করা হয়, ফোন করে বলা হয়, 2-3 কিলোমিটার আগে আমাকে ওরা ফোন করে, হ্যাঁ ফোন করে ওকে বলা হয় যে পার্সেলটা, সরি স্যার আপনি কোথায় আছেন, পার্সেলটা কিন্তু আমরা লোড করে দিয়েছি অলরেডি। তখন স্বভাবতই ও রেগে গেছে, ও রেগে গিয়ে বলছে যে আপনারা যে লোড করে দিলে, আপনারা তো আমাকে আসতে বললেন, তারপর আপনারা লোড করে দিলেন, আপনারা নয় এক কাজ করুন, জিনিসটাকে আনলোড করান, নইলে আপনারা ওয়েট করুন। তো ওনারা ওর জন্য ওয়েট করেছিলেন, এইটুকু ওনারা করেছিলেন যে জিনিসটা লোড হয়ে এখন যাচ্ছে হাওড়া সেন্টার, হাওড়া সেন্টারটা মানে আমাদের ধুলোগড়ের এখানে, আমাদের ফেরার পথেই পড়ে। তো ও রীতিমতো ডিটেকটিভ স্টোরির মতো ওইখানে পৌঁছে ওই লোডেড ট্রাকের পিছন পিছন ধুলোগড়ে আসে এবং সেখানে 2-3 ঘন্টা ওয়েট করার পর ওই ট্রাক আনলোড হয় এবং সেখানে কমিউনিকেট করে, যেহেতু আমরা আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছিলাম ওইখানকার যে ফেসিলিটি সেন্টারের যিনি হেড আছেন ওনার সাথে, তো উনি ওর হাতে আলটিমেটলি পার্সেলটা দিয়ে দেন আর কি, এবং ফাইনালি আমরা পার্সেলটা পাই। তো ইট ওয়াজ দ্য লং স্টোরি, যেটা আমরা আমাদের ভিউয়ার্সদেরকে জানাতে চেয়েছিলাম যে ডেলিভারি অ্যাপের থ্রুতে কোনো কিছু কোরিয়ার করার আগে অনেকবার ভাববেন, অ্যান্ড স্পেসিফিক্যালি দিস বিকি হাকোলা সেন্টার, মানে আমাদের রানীহাটির যে সেন্টারটা আছে, ওদের যে বিহেভিয়ার, ওদের যে সার্ভিস, সেটাতে আমরা ভীষণ রকম ডিসঅ্যাপয়েন্টেড। আর আমাদের ওই পূর্ব পরিচিত ভদ্রলোক উনি না থাকলে আমরা কখনোই এটাকে উদ্ধার করতে পারতাম না। তো এই অনেস্ট এক্সপিরিয়েন্সটাই আমাদের ছিল শেয়ার করার, ভীষণই বিটার একটা এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা ফাইনালি হ্যাপি, হ্যাপি কারণ আমরা জিনিসটা হাতে পেয়ে গেছি। আর তাই ভিডিওটাকে আর লেন্দি করবো না, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে, আর এখন তো নতুন নতুন ড্রোন শটও আমরা দেখতে পাবো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো কিছু আসতে চলেছে, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।